প্রেগনেন্ট ক্যাটরিনা, আসলে কি সত্য ক্যাটরিনা কি তাহলে প্রেগনেন্ট হয়েছেন? চলো নম্বর সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নিই। মা হতে যাচ্ছেন ক্যাটরিনা, বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। বিশেষ করে নামটা যখন ক্যাটরিনা হয় তখন তো গুঞ্জনের সীমাই থাকে না। 2021 সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশিকের সঙ্গে বিয়ের পর থেকে অভিনেত্রীর গর্ভধারণের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। মা হতে যাচ্ছেন অভিনেত্রী, তাই পোশাকে পরিবর্তন এনেছেন, এমন অনেক মন্তব্য সরগরম থাকে অনলাইনে। এবার ক্যাটরিনার নতুন কিছু ছবি প্রকাশ করার পর থেকেই নতুন করে সেই গুঞ্জন ফের মাথাচোরা দিয়ে উঠল। সম্প্রতি লোহরি উৎসব উদযাপন করে ফিরেছিলেন ক্যাটরিনা। বিমানবন্দরের সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী, একটি ঢিলেঢালা হলুদ কুর্তা ও ম্যাচিং পায়জামা পরা ক্যাটরিনা বরাবরের মতোই নজরে কাড়েন সবার। তবে আলোচনাটা ক্যাটরিনার পোশাককে ঘিরেই, নিজের স্বভাব সুলভ পোশাক থেকে বিরত রয়েছেন অভিনেত্রী, নিয়মিত পরছেন ঢিলাঢালা ও আরামদায়ক পোশাক। ছবিগুলো ইন্টারনেটে প্রচারের সঙ্গে সঙ্গেই ভক্ত অনুরাগীদের লাইক কমেন্টের ঝড় উঠে। তার এক ভক্ত লিখেছেন, ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি। অন্য একজন লিখেছেন, উজ্জ্বল আভায় আলোকিত করল ক্যাটরিনা। তবে অনেকেই অভিনেত্রীর গর্ভবতী হওয়ার বিষয়টি সামনে এনেছেন। একজন মন্তব্য জানিয়েছেন, ক্যাটরিনাকে গর্ভবতী বলে মনে হচ্ছে। অপর একজন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ক্যাটরিনা সত্যি গর্ভবতী? কারো কারো মতে নিজের গর্ভাবস্থা আড়াল রাখা সর্বোচ্চ চেষ্টা করছেন অভিনেত্রী। বিগত বেশ কিছুদিন ধরে ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাকে দেখা যাচ্ছে। তার স্বাভাবিক চেহারা ও সাজসজ্জা থেকে আলাদা দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তার স্টাইলে এই পরিবর্তনটি অনেক ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের মতে অভিনেত্রী প্রেগনেন্ট, তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ক্যাটরিনা কাইফ। এমনকি এই গুঞ্জনকে অস্বীকার করেও কোনো মন্তব্য দেননি, তাই ভক্তদের এই গুঞ্জন সত্য হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত ক্যাটরিনার প্রেগনেন্সি নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।